বলেন তোরে না বলছি আমার গোবাড়ি তার কাজ করবি না দেখেন আপা আমি এলাম গরীব মানুষ আমার এই দুনিয়াতে কেউ নাই আমি যদি কাজ না করি তাহলে আমি খামু কি দেখ তুই কি করবি এটা তোর ব্যাপার তুই আমার গোবাড়িতে কাজ করবি না আর তোরে দেখলে আমার সহ্য হয় না দেখেন আপা আপনি বোঝার চেষ্টা করেন তোরে তোমার সাহস তুই আমার গায়ে কাজ করছ ফকিরের বাচ্চা মন খারাপ করিস না না কোনো মন খারাপ করি না আচ্ছা কাম কর আচ্ছা ঠিক আছে যাই কলের পারে খালি বসে আছে মাই যাই আইছো তুমি হ্যাঁ আইছি তাই এরকম মন খারাপ কে মন খারাপ থাকবো না মায়ের কাজের মায়া ফকিনের বাচ্চা লাগা আমার গায়ে হাত তুলে তোমারে আর আগেই বলছিলাম ওই কাজের মেয়ের বাড়িতে থেকে খেতে দাও কিন্তু আমার কথা তো শুনল না শোনো ওই কাজের মেয়ের আমি প্রতিদিন অত্যাচার করি তারপর আমাকে বাড়ি থেকে দূর হয় না আচ্ছা যাই হোক কি আর করা যাব তা তোমার যে ট্যাগের কথা বলছিলাম আনছো আরে কেমনে ট্যাগে সামু মাল লাগে তো আমি কথাই বলতে পারি না মার ওই ফকিরের বাচ্চার জন্য যে এত টান থাকবো আমি একই জানতাম না তাহলে আমি এখন কি করবো কও টাকা দরকার ছিল তোমারে বললাম টাকা তো আর আনতে পারো নাই আচ্ছা ঠিক আছে আমি এখন তাহলে যাই আচ্ছা ঠিক আছে রিমা তোরে আমাকে বাড়ি থেকে কেমনে তাড়াইতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে তোরে বইতাছি আজকে মাস্টার কিন্তু খুব ভালো ছিল রে হাওয়া দিন খালি খাওয়ার খাওয়ার খাওয়া চাচা এটা কথা কই কি খাওয়ার সময় পুলিশে ধরেন না আমনে খালি ধরেন সামনের কথা উত্তর দেয় কথার মধ্যে কথা শুধু রুই মাছ টানছি এই মাছটার মাথা আমনে আমার দিবি আরে মাথা তো ধরেই দিব আমি আগের থেকে নিয়াত করছি যে মাথাটা আমি ধরে দিব কারণ তোর ভালোবাসি না ভালো যে একটা খান্ডা কি মারে দিব নি কথার মধ্যে কথা রিমা তোমার যখন মনে করছে মাঝে মাঝে মাথা খায় আর তুই খাবি একটু কম কম খাবি আমার রাগ উঠি বাজার থেকে আসার সময় একটু কম আরে আর কোন না আমার খাওয়ার রুচি বেশি খাবি খা এই এই তুই তো ভালো মেয়ে রে কেন তোর বাপে রিক্সা চালায় খায় আর তুই কি করস ঘুরে ঘুরে খাস ভাতে পেপে তো ঘুরে খাস এই তুই তো আগাম মেয়ে ডেকি তুই খাই আগাম মেয়ে তোমার হাসিস কেন নিকা থাপড়ম কইলাম তোর বাপে কাম করে খায় রিক্সা চালায় খায় রোদের মধ্যে আর সারা দিন তুই কি করস আগাম মেয়ের মধ্যে ভাতে মেয়ের মধ্যে ঘোরাঘুরি করস কে লাদু দাস না আমার আমার না আদুরের পোলা আমার পোলার মতো আমার বাড়িতে কাজ করে খায় কত সুন্দর ভাবে ভালো কাজ করে ছোট ভাবে কাজ করে আর তুই কি করস আংকুং কইরা ঘোরাফেরা করস কে তোর বাপের মতো কি তুই রিক্সা চালাতে পারস না রিক্সা না চালাইলি অন্য একটা কাজ কর কাজ তো খারাপ না কাজ তো কোনো কাজ তো খারাপ না কথা বলছ কি নিকা কি কারিলি কেন সাসা আপনার যে এত রাগ আপনার বাড়িতে কোনো কাম করি গনে কোন দিন দেই নাই আজকে দেখলাম আরে রাগ মানুষের মধ্যে থাকে কিন্তু তখন কথা রাগ দেওয়া যাবো না কারণ তো আমার পোলার মতো বুঝছ নাই মাঝে মাঝে রাগ রাগি করি তোর কাকি লাগে তোর ঘরের ভিতর দিয়ে দেখি আমার যদি রাগ ওড়ে না আমি কিন্তু সব কিছু বাঙ্গাল 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 আপনার জিনিস তো বাঙ্গি চলেন এই
হাপ করে দেখ তো দাঁত ফুলাই দিল এটা কি কথা তোর সাসি রিমার মাথা থেকে গুনে না দিতাছে আবার পরে রিমা তোর সাসির মাথার গুনে না দিব সত সত বুঝছ নাই তাহলে চাচা আপনি আমার মাথার টিপা দেন আমি না হয় আপনার দেইরে সময় দেন আবার কিন্তু ধাপুর দিমু এই আমার ধর মাথা ব্যথা তুমি কি ব্যথাস না তোর মাথা ব্যথা হইলি আমি তোর টিপা দিব আ বুঝছি বুঝছি আচ্ছা কি আনছো আগে দেখো ওই যে বাজার নিয়েছি আর রিমা সুন্দরের কথা কই রিমাসের মাথাটা আমারে দিন তুই প্রতিদিন রিমাসের মাথা খা তুই এই ছেলে মানুষ এই ছেলে মানুষের মাথা খাইতে হয় না সাসি কর মেয়ে মাসের মাথা খাইতে হয় না হ হ হ মেয়ে গরি খাইতে হয় তুই চুপ থাক চাচা আপনি কর ছেলে মানুষের মাথা খাইলে তোর বুদ্ধি হ হ এটা তুই কি কইছিস লাকু ছেলে মানুষের মাথা খাইতে হয় আচ্ছা জোরে দাঁড়িও না কইছিস জোরে করিস না তো রিমা হুন রাস্তায় দিকে আজকাল তো কই আইছে মাথা ঢোকাইবো তুই তো খাসি আজকে তুই একটা বড় খান্ডে খাসি তুই অনেক সুন্দর লাগবো আচ্ছা একদিন আমি তোরে পরাই দিব নে অনেক সুন্দর করে সাজা দিব হ্যাঁ দে দে দেখা দে সুন্দর কেমন লাগে অনেক সুন্দর লাগতেছে যা দেখা যা লাতু তুই যা কাজ কর তুই গুরুর কাজ দে যা ঠিক আছে দাদা আমি যাইতাছি শোনো কাজের লোকে মাঝে মাঝে ভালোবাসতে হয় বুঝছো ভালোবাসি তো ভালোবাসি না হ্যাঁ ভালোবাসি তো কিন্তু তোমার মেয়ে ডারে তার মানুষ করতে পারলাম না হ্যাঁ এটা ঠিকই কইছো নিজের মেয়া তো কি আর কম একটু ঘাড় তারা কিছুই তো করার নাই আচ্ছা আমি কি আমি ঘাড় তারা ও বুঝছি তো এই বাড়িতে আমি তোমার মেয়া আমি কিছুই না ওই কাজের লোকটাই তো বড় দাঁড়াও এর মজা আমি দেখাইতেছি তবে যে কুকুরের বাচ্চাগুলো হবে না কতদিন ধরে ডিম পাড়া রাখছে বাচ্চাগুলো হইব এগুলো নিয়ে বাইরে বসে থাকবো ভাল লাগবো এখনো হয় না আচ্ছা একটু সামনে সাসি আমারে না কোয়েটা একটু ছবি দাও কি ব্যাপার আজকে এত সুন্দর লাগতেছে কাহিনী কি তাপন কই যাবি কই যামু একটু বেড়াতে যাবো আমারে পাঁচ ছয় দিন ছুটি দাও ছুটি এখন দেখ এই সময় ছুটি টুটি দেওয়া যাবো না আরো কয়েকদিন পরে ছুটি নেওয়া লাগবো এখন ছুটি টুটি দিতে পারবো না কারণ আমার এখন রান্না বান্না করার বুঝেছি তো তুমি লাতুরে ঠিকই ছুটি দাও কিন্তু আমারে কোনো দিন দাও না আরে লাতু এসে পোলা মানুষ আচ্ছা কি আর করা যাব কাজ করি গিয়া আচ্ছা যা যাই রিমা যেহেতু সাজছে তাহলে ওই দিন যে বুড়ি আমার একটা গলার হার এনে দিছে ওই হারটা পরে আমি একটু সাজি গিয়া খারাপ লাগবে না ভালোই লাগবে কারণ ওই দিন গলার সেট আমি তোর কাছে রাখতে দিছি সাসি আমারে বিশ্বাস করেন আপনার হাল আমি নেই নাই ও আরো বিশ্বাস করো মা বিশ্বাস করো বিশ্বাস করতে করতে তো মাথায় তুলছো এখন হাড়টা চুরি করছে ভালো হয়েছে না আমি তোমাকে কত করে বলছি জোরে মাথায় তুলো না আর এই বাড়ি থেকে বাইর করে দাও কিন্তু দেও নাই এখন বুঝো ফাতেমা তুই কিন্তু সবসময় বেশি বেশি কস আগে আমার বুঝতে দে জানতে দে তারপরে কথা কো রিমা সত্যি করে রাখো আমার গলা সেটা কি হয়েছে সাসি আমি আপনার আবারও কইতেছি আমি বিশ্বাস করেন আমি গরিব হইতে পারি কিন্তু চোর না না তুই চোর না চোরে কোনোদিন চুরি করে বলবো যে আমি চুরি করছি মেহনু দাঁড়িয়ে আছে কেন আর মারো ও বুঝছি আরে তো বেশি আদর করো এর লেগে তোমার হাত উঠবো না আয় কোথায় নিয়ে বাচ্চা বল বল হার কর আপনি আপনি আমার বিশ্বাস করেন আমি হার চুরি করি না কি তোরে বিশ্বাস করবো তোরে তো বিশ্বাস করবো না
করতেছেন আন্দোলন করতেছেন না বুঝেন ও বুঝছি তো আল্লাহকে তুই শেয়ার আসস বল 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 হার কই হার কই না আমি কেন জানবো আমার দীর্ঘ বিশ্বাস এই হার তামনে চুরি করছে লাতু লাতুরি মা এই মুহূর্তে এবারে থেকে বের হয়ে যাবি আমি আর দুজনের মুখ এবারে এক মুহূর্ত দেখতেছি না বের হয়ে যা বলতেছি যা লাতু চল বড় লোকের বাড়িতে গরিবের কোনো স্থান নাই চল আমি চলে যাই তাই চল বাহ কি সুন্দর একটা হার ঝগড়া করবি তোরা আর মাঝখান থেকে লাভ হবো আমার কি রে সাব্বি দেখি তোর হাতে কি চাষা মানে দেখি ওই আর কি কি ব্যাপার এই হারটা তো আমি আমার বউয়ের থেকে বাজার থেকে কিনেছি তোর কাছে কে ওই আর কি চাষা ওই আর কি রে তোর তো ভালো মনে করতাম তুই তো একটা ভালো ছেলে এইভাবে আমার বউয়ের লোকেটা চুরি করলি আল্লাহ গো বাড়িতে না জানি কি আগেছে চল আর না চল চল বসেছি আমি এখন তার কাছে কি জবাব দিব আমার একটা গয়না আয়না দিছিল সেই গয়নাটা আমি রাখতে পারলাম না হাই আমার কি বলবো আর আমি তার কাছে কি উত্তর দিব মা তুমি কান্না করতেছ কেন কান্না করব না তোর বাবা আমার একটা গয়না আয়না দিছে সেই গয়নাটা আমি রাখতে পারলাম না হারাই ফেলছি আয়া তুমি আর আমাকে ওই এই হার সাব্বির কাছে গেলে কেমনে হ্যাঁ বাবা এই হার তুই বাসুরি করছিস তুই দাঁত ওই আইবা এই হার তুই চুরি করছিস কেন অতি কামে সত্যি করে গবি চাচা আসলে এই হারটা আমি চুরি করি নাই এই হার আমার হাতে মা দিছে ফাতেমা এই হার তোমার দিছে কিসের জন্য দিছে আর ফাতেমা তুই না কইলি রিমা এই হারটা চুরি করছে তাহলে তুই আর কাছে হারটা দিছিস কিসের জন্য না চাচি আসলে রিমা চুরি করে নাই হইছে কি রিমা এই বাড়িতে থাক এটা ফাতেমা জানা তাই মিথ্যা অপবাদ দিয়া পরে ফাঁসাই দিছে কি রিমা কই রিমারে তুমি বাড়ি থেকে বের করে দিছি কি রিমারে রিমারে তুমি বাড়ি থেকে বের করে দিছো লাতু লাতু রে সব বার করে দিছি এটা তুমি কি করছো হ্যাঁ ধর এটা আমি ওকে রাখ করে নিয়ে আইতাছি তোর আমি পরে দেখে লইতাছি কাপ ফাতেমা আমি খুব ভালো করে জানতাম যে তুই রিমারে সহ্য করতে পারোস না তাই বইলা তারে সুরের অপমান দিয়ে বাড়ি থেকে বের করে দিবি চাচি আমি তাহলে যাই হ্যাঁ যাও তুই যে কাজটা করছস এটা কোনো মানুষের কাজ না দেখ তুই আমার মেয়ে হয়ে এত বড় একটা কাজ করবি আমি কোনোদিনও ভাবতে পারি না আর তুই মাফ করে দাও আমার হাত ছাড় আজকে থেকে তুই আর আমার মা কোয়ে ডাকবি না